হ্যাঁ বন্ধু, আজ সময় এসেছে ঘুরে দাঁড়াবার, চিন্তা করবার। আমরা তো পাগল নই, সুস্থ স্বাভাবিক মানুষ। তাই ভোট দিয়ে যাদের আমরা ক্ষমতায় আনি, তারা অন্যায় করলে শাস্তি আমাদের দিতে হবে। স্বাধীনতার এতগুলো বছর পর দেশের বেশ কিছু মানুষের হাতে কোটি কোটি টাকা, আর বেশ কিছু মানুষ প্রতিনিয়ত মরছে ফুটপাতে, রাস্তার ধারে, স্টেশনের উপর। দেশের বেশ কিছু মানুষের দুবেলা দুমুঠো খাওয়ার মতো অর্থ নেই। এই কি আমাদের বিপ্লবীদের স্বপ্ন ছিল, যারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বন্দে মাতারাম বলেছিল? তারা এ স্বপ্ন দেখেনি। তাই বন্ধু, ঘুরে আমাদের দাঁড়াতেই হবে। তাই সমস্ত রাজনৈতিক দলগুলোকে দলের স্বার্থ ভুলে একজোট হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। কারণ দলের আগে দেশ, দলের আগে দেশবাসী, সাধারণ মানুষ। কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে আমাদের দেশের মন্ত্রীরা বিদেশের ব্যাংকে জমা করেছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে। স্বাধীনতার পর যত কালো টাকা বিদেশের ব্যাংকে জমা হয়েছে, সেসব ফেরত এনে গরিব মানুষের উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে। সমস্ত দেশবাসীর স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বাসস্থানের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিনেই হব শান্ত। তোদের কারোর ক্ষমতা নেই যে তোরা বলবি আমি মিথ্যে কথা বলছি। কারোর ক্ষমতা নেই, কারণ সুভাষ মিথ্যে কথা বলে না, সুভাষকে গুম করা যায় না। আমি সুভাষ বলছি। আমার বিপ্লবী বন্ধুরা, দেশের স্বাধীনতার জন্য বন্দুকের নলের সামনে দাঁড়াতে কুণ্ঠাবোধ করতো না, ফাঁসির মঞ্চে উঠতে ভয় পেত না। কিন্তু আজ তোমরা প্রতিবাদ করতে, সত্যি কথা বলতে ভয় পাও। কিছু স্বার্থন্বেষী মানুষ, যারা দেশের মেরুদণ্ড হয়ে গদিতে বসে মির্জাফরের মতো তোমার আমার আমাদের মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, শেষ করে দিয়েছে। তোমরা স্বাধীন ভারতের নাগরিক, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কুণ্ঠাবোধ করেছ, ভারতবর্ষকে বিভাজিত করেছ। হ্যাঁ, আচ্ছা, এক দেশে সকলের জন্য এক আইন নয়, এক নীতি নয়, কেন কেন বলতে পারো? কি সংবিধান রচনা করেছো তোমরা? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসি, ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন আইন, কেন? ভোটের রাজনীতির জন্য তোষামোদ করে ভোট ব্যাংক মজবুত করবে? তোষামোদ করে উন্নয়ন করা যায় না। উন্নয়ন করতে চাইলে সকলের জন্য সমান আইন করার দরকার ছিল, অধিকার সুবিধা দেওয়ার জন্য। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলোর সংরক্ষণ দরকার ছিল। বুদ্ধিজীবী সেজেছ সব, বুদ্ধিজীবী ধান্দাজীবী, ধান্দাবাজ। বিবেকানন্দ স্বপ্ন দেখত ভারতবর্ষ বিশ্বের নেতৃত্ব দেবে, তোমরা কি সেই স্বপ্ন দেখো? দেখো না, কারণ তোমাদের মস্তিষ্কে, তোমাদের সারা শরীরে ভাবনায় ঘুণ ধরে গেছে। নিজেদের ঐতিহ্য, মান সম্মান ভুলে, বিকিয়ে দিয়ে অন্য দেশ, অন্য সংস্কৃতির নকল করে এক উন্মাদনায় মাতছ। পাগল, সব পাগল, সব পাগল হয়ে গেছে। আমি পাগল নয়, পাগল তোমরা, এদেশের ঘুমন্ত জনগণ। খুব সুখে আছো না? খুব ভালোই আছো। নিজেদের মাতৃভূমিকে, নিজের মাকে অস্বীকার করতে লজ্জা করে না? আমরা বিপ্লবীরা স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করতে ভয় পেতাম না, কিন্তু তোমরা নিজের সংস্কৃতিকে, নিজের মাকে বিক্রি করে দিতে লজ্জাবোধ করো না, চুমুকে বিপ্লব করছো না? চুমুকে বিপ্লব করছো? ধন্যবাদ। যত গরিব মানুষগুলোর জন্য বিপ্লব করা যায় না, তা করবে কেন? আসলে তোমরা স্বার্থন্বেষী, বিকৃত মানসিকতার হয়ে গেছো। তাই তোমাদের ছেলে মেয়েরাও বিকৃত মানসিকতার হয়ে গেছে, দেশপ্রেম। তেইশে জানুয়ারি আমার জন্মদিনে তোমরা পতাকা তোলো, আমার গলায় মালা পরাও, পাশে পাশে দলের পতাকাটাও আরো বড় করে তোলো। আচ্ছা, তোমাদের জানতে ইচ্ছে করে না সেদিন কারা আমাকে সরাতে চেয়েছিল, কারা আমাকে গুম করতে চেয়েছিল? সেদিন যদি আমায় সরানো না হতো,
আমি এক অন্য ভারতবর্ষ রচনা করতাম, এক সুন্দর ভারতবর্ষ। হ্যাঁ, এক সুন্দর ভারতবর্ষ। সিস্টেমটাকেই মেনে নিয়েছে, নিজেদেরকে ছোট করে খাপে খাপে ঢুকিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। তোমাদের জাগানো যাবে না, তোমাদের জাগানো ভুল, ভুল ভারতবাসী, ভুল। ঘুমাও হে ভারতবাসী, ঘুমাও, ঘুমাও হে বিপ্লবী, ঘুমাও।